এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বিডিপি এবং ইউজি স্টুডেন্টদের টার্ম অ্যান্ড থিওরি এক্সামের শিডিউল পাবলিশ করলো। আমরা প্রথমেই দেখে নেব বিডিপি স্টুডেন্টদের পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে এবং শিডিউল অর্থাৎ বিস্তারিত শিডিউল দেখে নেব। দেখুন, এটা এক্সামিনেশান শিডিউল বিডিপি টার্ম অ্যান্ড থিওরি এক্সামিনেশান December 2022 and June 2023। এই এক্সামিনেশান শিডিউলটা পাবলিশ হয়েছে, দেখতেই পাচ্ছেন, 4th September। দেখুন, প্রথমেই আছে 30 September, অর্থাৎ 30 September শনিবার থেকে বিডিপি টার্ম অ্যান্ড এক্সাম শুরু হচ্ছে। ওই দিন 2 থেকে 5টা পর্যন্ত পরীক্ষা আছে। যারা বিএ স্টুডেন্ট তাদের AOC 2 এবং বিএসসি স্টুডেন্ট AOC 3 এবং বিকম স্টুডেন্ট AOC 1 পেপার। এরপর দেখুন, 1st October শনিবার বিএ বিএসসি বিকম সবারই কম্পালসারি পেপার, ইংরাজি কম্পালসারি FEG এবং বিএসসি E 1-3 and 1-4 এবং E 1-5 এবং বিএ বিকম স্টুডেন্ট যারা তাদের E 8 পেপার। ই হচ্ছে সম্ভবত ইলেকট্রিক পেপার বা অনার্স পেপার, অর্থাৎ অনার্স অষ্টম পত্র। এবং 2 অক্টোবর সোমবার রয়েছে বিএসসি স্টুডেন্টদের E 10 এবং E 13 পেপার এবং বিএসসি E 11 এবং E 14 পেপার এবং বিএ বিকম E 7 পেপার। এরপর 7th October শনিবার বিএ বিএসসি বিকম প্রত্যেকেরই S 2, সম্ভবত এটা প্রত্যেকেরই সাবসিডিয়ারি পেপার হবে। ধরুন বিএ স্টুডেন্ট হলে কারো সাবসিডিয়ারি পলিটিক্যাল সায়েন্স, সাবসিডি হিস্ট্রি এরকম পেপারগুলো হবে বা সাবসিডিয়ারি ইংলিশ এরকম পেপারগুলো হবে। এবং 8 অক্টোবর রবিবার বিএ বিএসসি বিকম প্রত্যেকেরই S 3, অর্থাৎ সম্ভবত সাবসিডিয়ারি 3rd পেপার। এরপর 15 অক্টোবর রবিবার বিএ বিএসসি বিকম E 9 E 12 E 6 পেপার এবং বিএসসি বিএসসি বিকম E 7 E 11 E 6 পেপার এবং বিএ E 6, অর্থাৎ সম্ভবত অনার্স 6 পেপার 1-5। এরপর 11 নভেম্বর শনিবার 10-12 পর্যন্ত রয়েছে বিএসসি E 10 পেপার এবং 1-3 পর্যন্ত রয়েছে বিএ বিএসসি বিকম প্রত্যেকেরই কম্পালসারি পেপার ENVS বা পরিবেশবিদ্যা। এরপর 25 নভেম্বর শনিবার বিএ বিএসসি বিকম প্রত্যেকেরই সাবসিডিয়ারি পেপার 1, অর্থাৎ S 1। এরপর 26 নভেম্বর শনিবার 10-2 পর্যন্ত বিএসসি E 5 পেপার এবং 1-3 পর্যন্ত বিএসসি E 6 পেপার এবং 1-5 পর্যন্ত বিএ বিকম প্রত্যেকেরই E 5 পেপার, অর্থাৎ বিএ অনার্স 5ম পত্র, বিকম অনার্স 5ম পত্র। অবশ্যই আপনারা এই ই কোডগুলো অবশ্যই দেখে নেবেন। এরপর 27 নভেম্বর সোমবার রয়েছে 10-12 পর্যন্ত বিএসসি E 2 পেপার এবং 1-3 পর্যন্ত রয়েছে বিএসসি E 3 পেপার এবং 1-5 পর্যন্ত রয়েছে বিএ বিকম প্রত্যেকেরই E 4, অর্থাৎ অনার্স 4th পত্র। এরপর 2 ডিসেম্বর শনিবার বিএ বিএসসি বিকম প্রত্যেকেরই কম্পালসারি পেপার রয়েছে FHS। এরপর 3 ডিসেম্বর শনিবার 10-12 পর্যন্ত রয়েছে বিএসসি বিকম E 1 E 3 পেপার এবং 1-3 পর্যন্ত রয়েছে বিএসসি E 4 এবং বিকম E 3 পেপার এবং 10-5 পর্যন্ত রয়েছে বিএ E 3, অর্থাৎ অনার্স 3rd পত্র। এরপর 9 ডিসেম্বর শনিবার রয়েছে বিএ বিএসসি বিকম প্রত্যেকেরই কম্পালসারি পেপার FST, 2-5 পর্যন্ত। এরপর 10 ডিসেম্বর রবিবার রয়েছে 1-3 পর্যন্ত বিএসসি E 7 পেপার এবং 1-5 পর্যন্ত বিএ বিকম E 2, অর্থাৎ অনার্স 2nd পত্র। এরপর 16 ডিসেম্বর শনিবার 2-4 পর্যন্ত রয়েছে বিএ বিএসসি বিকম প্রত্যেকেরই কম্পালসারি পেপার FBG, অর্থাৎ বাংলা কম্পালসারি। এরপর 17 ডিসেম্বর শনিবার 10-12 পর্যন্ত বিএসসি E 8 পেপার, বিকম E 1 পেপার। এরপর 1-3 পর্যন্ত রয়েছে বিএসসি E 9 এবং বিকম E 1 পেপার এবং 1-5 পর্যন্ত রয়েছে বিএ E 1 পেপার, অর্থাৎ অনার্স 1ম পত্র। এবং বিডিপি পরীক্ষা শেষ হচ্ছে 23 ডিসেম্বর শনিবার 10-12 পর্যন্ত বিএসসি E 16 পেপার দিয়ে।
অবশ্যই এই যে পরীক্ষার রুটিন বা শিডিউল, এখানে কিন্তু সাবজেক্ট কোড দিয়ে পেপারগুলো উল্লেখ করেছে। অবশ্যই আপনারা এই পেপার কোডগুলো আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেট বা পরীক্ষার সময় যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেখানে এই কোডগুলো থাকবে, অবশ্যই এই কোডগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন। অবশ্যই এই বিডিপি টার্ম অ্যান্ড এক্সামের শিডিউলটা সমস্ত স্টুডেন্টদের শেয়ার করবেন যাতে সবাই অ্যালার্ট থাকেন। অর্থাৎ বিডিপি এক্সাম শুরু হচ্ছে 30 সেপ্টেম্বর থেকে এওসি পেপার দিয়ে, এবং আপনারা অবশ্যই দেখে নেবেন আপনাদের সাবজেক্ট অনুযায়ী কবে কোন সময়ে কোন পেপার পরীক্ষা হচ্ছে। এটুকুই আপডেট। অবশ্যই বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হাত দিয়ে রাখবেন।